হেই বেটস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেটি ফাসারানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বৃদ্ধি করবেন। আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজে প্রবেশ করে একটি সেটিংস চালু করে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেটি হচ্ছে এন্টারটেনমেন্ট পেজ, তো অন্য একটি এন্টারটেনমেন্ট পেজে আপনার এই পেজটি শো করবে, অর্থাৎ রেকমেন্ডেড করবে। যখন কেউ ওই পেজে প্রবেশ করবে সেখানে আপনার পেজটি শো করবে এবং আপনার পেজে ঢুকে তারা ফলো করবে। খুব সহজে আপনার এই পেজটি ভাইরাল করে যদি ফলোয়ার নিতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বিয়ার্স, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বেস, আপনি যদি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে চান তাহলে সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো বিশেষ করে আপনাকে আপনার ফেসবুক পেজে প্রবেশ করতে হবে। তবে ফেসবুক পেজ বর্তমানে দুই ধরনের রয়েছে, একটি হচ্ছে প্রোফাইল টাইপ পেজ আর একটি হচ্ছে ক্লাসিক পেজ। তো আমি প্রোফাইল টাইপ পেজে প্রবেশ করব, যেহেতু আমারটা প্রোফাইল টাইপ পেজ, তো সেহেতু আমি আমার ফেসবুক পেজে প্রবেশ করব। তো ফেসবুক পেজে প্রবেশ করার পরে একদম ডান পাশের উপরের কোণায় আমার প্রোফাইল অপশনটি রয়েছে, সেখান থেকে আমি আমার ফেসবুক পেজে প্রবেশ করব। তো আমি ডান পাশের যে প্রোফাইল টাইপ অপশনটা রয়েছে সেখান থেকে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, তো সেখান থেকে আমি সেটিংস অপশনটি খুঁজে নিয়ে সেটিংস অপশনে প্রবেশ করব। সেটিংস অপশনে প্রবেশ করার পরে এখানে পেজ সেটিংস নামে একটি অপশন রয়েছে, তো পেজ সেটিংস অপশনে আমি প্রবেশ করব। তো প্রবেশ করার পরে এখানে আপনি প্রাইভেসি নামক একটি অপশন পেয়ে যাবেন, আপনি প্রাইভেসি নামক অপশনটিতে প্রবেশ করবেন। তো সেখান থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, অ্যালো ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। তো আমি এই অপশনটিতে প্রবেশ করব। এই অপশনটিতে যখন প্রবেশ করব আপনার এখানে স্বাভাবিকভাবে এটি অফ করা থাকবে, অথবা যদি চালু করা থাকে তাহলে তো ভালোই, তাহলে আর কোনো সেটিংস আপনাকে চালু করতে হবে না। যদি এটি অফ করা থাকে আপনি এখান থেকে এটি চালু করে দেবেন। তো চালু করে দেওয়ার পরে এটি কী হবে, আপনার যে ক্যাটাগরির আপনার পেজটির যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির পেজের ভিতরে আপনার এই পেজটি রিকমেন্ডেড অর্থাৎ সাজেস্ট করবে। তো কেউ যখন ওই ট্যাপসের পেজগুলোতে ভিজিট করবে, ডুববে, ভিডিও দেখবে, তখন সেক্ষেত্রে আপনার এই পেজটিও সেখানে শো করবে। আপনার এই পেজটি যখন শো করবে যদি ভালো লাগে আপনার এই পেজটিতে প্রবেশ করবে, এবং ভালো লাগলে অবশ্যই আপনার পেজটি ফলো দিয়ে রাখবে। তো এই সেটিংসটি যাদের যাদের অফ করা রয়েছে তারা প্রোফাইল ট্যাপ পেজের ভিতরে প্রবেশ করে এই সেটিংসটি চালু করে দেবেন। এই সেটিংসটি যখন আপনি চালু করে দেবেন তাহলে আপনার ফেসবুক পেজের ফলোয়ার দিন দিন বাড়তে থাকবে। তো বিয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনার ফেসবুক পেজের ফলোয়ারটি একদম নিখুঁতভাবে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ারটি বাড়াতে পারবেন। তো এই টাইপসের এই সেটিংসটি চালু করে আমি প্রায় অনেকগুলো ফলোয়ার পেয়েছি। তবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকতে হবে, কেননা ভিডিও যদি আপলোড না করেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিতর কেউ ঢুকে যদি ভালো না লাগে তাহলে আপনার ফেসবুক পেজটি কেউ ফলো দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে যাতে আপনার পেজ দেখে মুগ্ধ হয় এবং আপনাকে ফলো দিয়ে রাখে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।